মাত্র দুই মিনিটে বগল গলা ঘাড় হাত পায়ের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে হাতের এ পায়ের হাঁটুতে এসব জায়গায় যে কড়া কালো দাগ পড়ে সেটিও দূর হয়ে যাবে তাহলে চলুন রেমেডি তৈরি করি রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো হলুদের গুঁড়া এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি এরপর দুই নাম্বার রেমেডি নিব হলো কফি হলুদের গুড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কালো দাগ দূর করে কফি ত্বকের যে কোনো কঠিন দাগ ছোপ দূর করে দেয় এবং কালো ত্বক ফর্সা করে এখানে আমি মিনিপ্যাক নিয়েছি আপনারা যে কোনো কফি দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে অ্যাড করা যাবে আমি এখানে এক চা চামিজ পরিমাণ শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি আপনার হাতের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন যে কোনো শ্যাম্পু দিয়েই এই রেমেডি তৈরি করা যাবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস কিন্তু স্কিপ করা যাবে না লেবুর রস অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন ঘাড় গলা বগলে হাঁটুতে কোনো এই যে করা জেদি কালো ছোপ হয় সেটি কিন্তু উঠতে চায় না অবশ্যই লেবুর রস অ্যাড করবেন এবং লেবুর খোসাটি রেখে দেবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ইনো ইনো অথবা খাবার সোডা এখানে পরিমাণ অ্যাড করে দিলাম খাবার সোডা অথবা ইনো দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ কফি শ্যাম্পু লেবুর রস এবং খাবার সোডা সবগুলো উপকরণই কিন্তু আমাদের হাতের কাছে সব থাকে ঝটপট তৈরি করে ফেলুন এই অসাধারণ রেমেডিটি যেটি আপনার শরীরের যে কোনো অংশের কালো কঠিন করা দাগ ছোপ নিমিশেই দূর করে দেবে এটি আমি হাতে যেভাবে ব্যবহার করছি ঠিক এভাবে আপনার ত্বকে ব্যবহার করবেন এটি হাত পায়ে ব্যবহারে হাত পা একেবারে ধপ ফর্সা উজ্জ্বল হয় আমি যে লেবুর খোসাটি রেখেছিলাম এটি দিয়ে স্ক্রাব করে নিচ্ছি এই রেমেডিটি লাগিয়ে এভাবে লেবুর খোসা দিয়ে স্ক্রাব করতে হবে এক থেকে দু মিনিটের মতো এক থেকে মিনিটে দু আপনার ত্বক ফর্সা হবে হাত পায়ে যে ছোট ছোট লোমকোপ থাকে লোমকোপের গোড়ায় প্রচুর পরিমাণ ময়লা জমে ত্বক একেবারে কালচে হয়ে যায় ড্যামেজ হয়ে যায় এভাবে এই রেমেডি লাগিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে হাত পায়ের ত্বক ফর্সা উজ্জ্বল আকর্ষণীয় হবে এক থেকে দু মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন দেখুন কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করে কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন কালো ত্বক ফর্সা উজ্জ্বল করবে এই ছোট্ট রেমেডিটি সপ্তাহে অন্তত একটিবার এই রেমেডিটি ব্যবহার করুন